আমরা এই বনের কালো প্রতি হিংসা, আমাদের প্রতীক রক্ত পাঞ্জা। যদি আমরা আমাদের দলের বিশ্বাস ভঙ্গ করি, আমাদের উপর নেমে আসবে মৃত্যু। যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, আমরা নতুন করে স্বপ্ন দেখলাম যে আমরা আমরা দেশ গড়ব, বাংলাদেশ সোনার বাংলা হবে। দেশের অবস্থা তো বোঝেন, সামরিক আইন এই যায় এই আসে। কাল তোমারে পুরা বাড়িতে নিয়ে যাবো। ওই বাড়িতে কি কেউ থাকে না? থাকে, ভূত থাকে। শিক্ষা অফিস থেকে নতুন একজনকে এখানে সদস্য হিসাবে নিয়োগ দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার মনে হাতাইতে পারি কেল্লাফতে। তোমার বাবার সাথে তোমার যে অভিযোগ, সেই রকম একদিন দেখবার রুমিও তোমার নামে অভিযোগ করছে। কি করবা বাবু, মায়া মানুষের কপালটা এইরকম। আমার মেয়েটা কি ওর বাবাকে দেখতে পাবে না? জাফর তো সাহস অনেক বেড়ে গেছে। আলকাতরা লয় আয়, আলকাতরা দিয়া পুরা লেখাটা মুছে দে। দেশটা কেউ তো একার জাফর চৌধুরী পারে না, এমন কোনো হীন কাজ নেই বাবা। তুই অন্ধকারে বাইনকুলার দেখি দেখতেছিস? অন্ধকার হইছে বেটা কি হইছে? পাতি তোমার চোখে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সাহস তো কম না, ভুলে গেছো একাত্তরের কথা? হ্যাঁ, ভুলে গেছো একাত্তরের কথা।